সেই সময় সৌদি আরব এসেছে, কিন্তু বাড়ি করেছে, শহরে জায়গা রেখেছে, হ্যাঁ এই করেছে সেই করেছে, দুনিয়া করেছে, কিন্তু দিনের হেফাজত করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম রিজিকে বরকত দেবেন না যে আপনি গ্রাম থেকে টাউনে উঠে এসেছেন, টাউন থেকে সিটিতে উঠে এসেছেন, আর আপনি অনেক জমি জায়গা রেখেছেন, এতে বরকত দেবে না। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, আল্লাহর হেফাজত করো, আল্লাহর দিনের হেফাজত করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিকার হকের হেফাজত করো, তাহলে আল্লাহ পাক তোমার সার্বিক জীবনের হেফাজত করবেন। তার মধ্যে একটি দিক হচ্ছে রুজি, আল্লাহ পাক রুজির হেফাজত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৌদি আরবে রিজিক দিচ্ছেন, সেই আল্লাহ কি বাংলাদেশে আপনার রব না? সেখানে তো আপনার রব, সেখানে তো আপনার রাজ্জাক। আল্লাহর নাম রাজ্জাক যেমন সৌদি আরব, তেমন বাংলাদেশের জমিন আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক। জি হ্যাঁ, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ পাক কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য। মা ওর তারপরের অংশটা দেখেন, মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের কাছ থেকে রিজিক চাই না, তোমাদের কাছ থেকে চাঁদা চাই না, পয়সা চাই না। ওয়ামা উরিদু আন ইউতিমুন, আর আমি তোমাদের কাছ থেকে অন্ন চাই না, খাবারও চাই না, বরং আমি তোমাদেরকে খাবার দিয়ে থাকি, আমি তোমাদেরকে পানীয় দিয়ে থাকি, আমি তোমাদেরকে সবকিছুই দিয়ে থাকি। ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ইবাদতের প্রসঙ্গে আল্লাহ নিজেকে রাজ্জাক বলছেন, আর তোমাদের কাছে রিজিক চাই না, আমি রিজিক দিয়ে থাকি। এ কথা বলার অবশ্যই রহস্য আছে, যে যদি আপনি আল্লাহর হকের হেফাজত করেন, আল্লাহর ইবাদত বন্দেগী যদি ঠিকভাবে করতে পারেন, হ্যাঁ কমপক্ষে ফরজ আদায় করছেন, আপনি ওয়াজিবাত আদায় করছেন, হারাম নাজায়েজ থেকে বাঁচছেন আপনি, তাহলে মোটামুটি আল্লাহর ইবাদত বন্দেগী করছেন, আল্লাহর ক্রোধ গজব আপনার উপর হবে না, আল্লাহর লানত অভিশাপ আপনার উপর হবে না, আল্লাহ আপনার রাগান্বিত থাকবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মাগফিরাতের দৃষ্টিতে দেখবেন। সুতরাং তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের হেফাজত করবে, যে রিজিক নিয়ে পেরেশান আছেন, যে কি করব, কাজকর্ম নেই, কখন যে এক্সিট লেগে যায়, অথবা কি করব, বেতন পাচ্ছি না, ছয় ছয় মাস বেতন বাকি, বা অমক তমক, এই সেই বহু কথা, বহু লোকের বহু সমস্যা রয়েছে রুজির, আর এটাকে সবচেয়ে বড় সমস্যা মনে করে দেখছেন, অথচ আপনার নিজের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান আপনি করছেন না, সেটা হচ্ছে আল্লাহর হকের হেফাজত করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। যখন আল্লাহর হকের হেফাজত করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার রুজি রিজিকের হেফাজত করবেন। এই মর্মে বহু আয়াত হাদিস রয়েছে, আপনাদের জানা আছে। ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের লোকেরা, দেশবাসী, গ্রামবাসী, এলাকার মানুষ যে যেখানে আছে, তারা যদি ঈমান ঠিক করে নিত, আর আল্লাহ বিরহিত আল্লাহর ভয়ে তাকওয়ার সাথে, আল্লাহ তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়ে ভালো কাজ করা, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা, সহজ ভাষায় তাকওয়ার ব্যাখ্যা শুনে নেন। তাকওয়া মানে আল্লাহর ভয়ে, তাকওয়া মানে আসলে বেঁচে থাকা, কিন্তু আমাদের ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, তর্জমা তো এটাই করি না। এই তর্জমা কেন আসলো? এই জন্য আসলো যে আল্লাহর ভয়ে যদি গুনাহের কাজ থেকে বেঁচে থাকেন, ফরজ ওয়াজিব ছাড়া গুনাহ আর হারাম নাজায়েজ কাজ করা গুনাহ, আল্লাহর ভয়ে আপনি ফরজ ওয়াজিব কাজ করবেন, আল্লাহর ভয়ে আপনি কি করবেন, হারাম নাজায়েজ থেকে বাঁচবেন, এটা হচ্ছে তাকওয়া। যদি এই কাজটি করতে পারেন ঈমানের সাথে শিরক কুফরি মুক্ত হয়ে, তাহলে আল্লাহ ওয়াদা করছেন লাফাতাহনা আলাইহিম, তাদের সামনে খুলে দেব, আল্লাহ বলছেন যে দিব, একটু করে দিব, এরকম বলছেন না। হ্যাঁ, এরা যে কাউন্টার থেকে একটা করে পার্সেল ধরিয়ে দিচ্ছে না, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম, খুলে দেব, বারাকাতিন মিনাস সামা, আকাশের বরকত সমূহ, বরকতের দরজাগুলি আল্লাহ পাক খুলে দিবেন। সুবহানাল্লাহ, চিন্তাই করতে পারেন না যে আল্লাহর ওয়াদা যে কোরআনে কারিমে কত সুন্দর সুন্দর রয়েছে, যদি আমরা পালন করতে পারি তাহলে ফকির খুঁজে পাবো না দেশে, হ্যাঁ গরিব খুঁজে পাবো না, যে কাকে যাকাত দেব আর কাকে ফেতরা দেব, হ্যাঁ কার কাছে দান করব। এবং এগুলো শুধু স্বপ্ন, স্বপ্নের কথা নয় আর কাল্পনিক কথা নয়, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 100 হিজরি হয়নি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগে
সেই যুগের ইতিহাস পড়ে দেখেন, সেই যুগের তারিখ ইসলাম পড়ে দেখেন যে লোকেরা যাকাতের পয়সা নিয়ে রাস্তা রাস্তায় ফকির খুঁজে বেড়াইত, আর বলতো যে মনে করতো যে এই লোকটা হয়তো অভাবী আছে, একে যাকাত দি, বলছে যে না আজকে দরকার নেই, আগে হইলে হয়তো এক সময় ছিল অভাব ছিল, এখন আমার অভাব নাই ভাই, আমি যাকাত নেব না, যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। শুধু অবাস্তব কথা বলছি না, বাস্তব, আজকেও সেটা হইতে পারে, আজকেও সেটা হতে পারে, কিন্তু শর্ত হচ্ছে কি, ঈমান এবং তাকওয়া। জি, আল্লাহর হকের হেফাজত, আল্লাহর হকের হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেশে এর চাইতে ভালো রিজিক দিতে পারেন না, দিতে পারেন। উদাহরণ না বললে বুঝবেন না, এক ভাই আমার খাস ছাত্র ছিল দমদমে, লিমোজিন ট্যাক্সি চালাইতো, ট্যাক্সিওয়ালার তো চাকা ঘুরলে তো পয়সা, তাই না, যারা লিমোজিন ট্যাক্সি চালায়। তারপর জোহরের নামাজে, আসরের নামাজে, আমার ওই যে মসজিদ আমি নামাজ পড়ি, এখানে নামাজ পড়তো, আর খাতা ডায়েরি সব নিয়ে থাকতো, যেখানে একটা প্রশ্ন হইতো ওই খাতা ডায়েরিতে নোট করে নিয়ে আসতো, আর ওই উত্তরটা লিখে নিল, মসজিদের গেটে বেরোইতে বেরোইতে লিখে নিল, এইরকম করতো। সুবহানাল্লাহ, সেই লোক এখান থেকে যে কোনো কারণে এক্সিট চলে যায় বা বিয়ে শাদি করে চলে যায়, আর আসবো না, কিন্তু সেখানে গিয়েও প্রথম সাকসেস হয় না, আবার দ্বিতীয়বার কুয়েত আসে, কুয়েত আসার পরে বড়ই ক্ষতিগ্রস্ত, ওখানে বেশ কিছু লোককে নিয়ে আসে, সেখানে লস খায়, আর যার ফলে কোম্পানিতে ওরা গিয়ে ওখানে চাপ সৃষ্টি করে, নিজেরা থাকলো না কিন্তু আবার ওর কাছে পয়সা আদায় করে, এরকম অনেক বালা মুসিবত, বিদেশে বালা মুসিবত, আর তারপরে দেশে গিয়ে এত সুখী, এত সুখী, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, যথেষ্ট সুখী। জি, গাড়ির মালিক আর কি, বাড়ির পরে, নারীর পরে যদি কেউ গাড়ির মালিক হইতে পারে তার কি চান, গাড়ি বাড়ি নারী তিনটা হইলে তো যথেষ্ট, তাই না, আর দুনিয়া কি চান আপনি। জি হ্যাঁ, এক লোক মাত্র 500 রিয়ালে চাকরি করত দমামে, কি কোম্পানি জানেন, মার্কাজু তাহিল ইসামেল, যে আপনার বিকলঙ্গ আর আছে না, প্রতিবন্ধী, যা প্রতিবন্ধীদের সেবা যত্ন করতো, আর মাত্র 500 টাকা বেতনে চলে কি করে, তো আমি ভাবতাম যে কি করে চলে, ওদের ওখানে এক সময় দার্স দিয়েছি, গিয়েছি, দেখেছি, ও করতো কি, ছুটি নিয়ে বাইরে পার্ট টাইম করে বাড়াতো, এই করে করে 1,500-2,000 কোন রকম করে ইনকাম করে এই চলতো, তারপরে দেশে গেল, বড় অভাবের অবস্থায় কি করে চলবে। বেশ কিছুদিন পরে, কয়েক বছর হয়েছে, তারপর আমাকে টেলিফোন করছে, বাংলাদেশ থেকে টেলিফোন আসছে, টেলিফোন আসছে, বলছে চেনেন আমি হাবিবুর রহমান, অমুক ওই যে থাকতাম, ওই যে প্রতিবন্ধী এতে মার্কাজে থাকতাম, মার্কাজ তাহিল, সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো, সাইকেল নিয়ে নিয়ে পার্ট টাইম করে বেড়াতো, সুবহানাল্লাহ, সাইকেল কত রিস্কি, গাড়ির মধ্যে সাইকেল চালানো, সেই লোক বড় দোকানের মালিক ঢাকায়, আর কাপড় দেশি কাপড় না, পাকিস্তান থেকে কাপড় নিয়ে আসে, ভারত থেকে, বিভিন্ন দেশ থেকে, আর দেশের কাপড় তো আছে, বড় পয়সার মালিক, ওই পয়সা আমাদের এখানে কোনো দায়ীর কাছে নেই। জি হ্যাঁ, মাত্র 5-7 বছর হয়েছে, এই জন্য বলছি যে অনেকে ভাবছেন যে এটা কেমন কথা হলো, বাংলাদেশে গিয়ে কি এর সুখী হইতে পারি, অনেকে ভাবতে পারে, তাই না, কখনো এটা ভাববেন না। অফিস সময় রিজিক কম, আকাশে রিজিক জমিনে নেই, কোথায় আছে, আকাশে আছে, আর আকাশ থেকে নাজেল কি করেন আল্লাহ, অমানো নাজেল হইল্লা বেকাদারি মালুম, আল্লাহ বলছেন অন্য জায়গায়, অফিস সময় রিজিক আমা তু আদুন, তোমাদের সাথে যা কিছু আল্লাহর ওয়াদা রয়েছে সবকিছুর ফয়সালা আকাশে হয়, মানুষের কাছে কোনো ফয়সালা হয় না, কোনো দেশে ফয়সালা হয় না, কোনো জমিনে ফয়সালা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেখানে ফয়সালা হয়। আল্লাহকে রাজি করতে শিখেন, আল্লাহ পাকের হকের হেফাজত করতে শিখেন, যখন আল্লাহ পাকের হকের হেফাজত করে নেবেন তখন রুজির চিন্তা থাকবে না, মনে এমন তৃপ্তি আসবে যে আপনি কখনো একথা ভাবেন না যে এত উঁচাই চলে গিয়ে উঁচু মানের জীবনযাপন করে ডেলি মাছ গোস্ত খেয়ে আর তারপরে কি করে আমি ডাল ভাত খেয়ে বাঁচবো, এই কথা কখনো হবে না, যে কোনো সময় আমি ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো, এই রকমের ঈমান তৈরি হয়ে যাবে, ঈমান তৈরি হয়ে যাবে কখন, যখন সত্যিকার আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর সাথে আপনার সম্পূর্ণ তাল্লুক বিল্লাহ হয়ে যাবে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই রকমের ভালোবাসা।